চলছে শীত, তার সাথে এসেছে ব্যাডমিন্টন খেলা। শীতকালে সব অঞ্চলে ব্যাডমিন্টন খেলা খুব জনপ্রিয়। মাঠে অলিতে গলিতে একটু ফাঁকা স্থান পেলেই শুরু হয়ে যায় ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটা। এরপর বন্ধু সহকর্মীদের সাথে শীতের সন্ধ্যায় বা রাতে ব্যাডমিন্টন খেলার মজাই যেন আলাদা। প্রায় সব এলাকায় দেখা মেলে তরুণ কিশোর, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যাডমিন্টন খেলার দৃশ্য। এর ওই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে দুবাউড়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ওসি তদন্ত চাঁদ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করেন ওসি আবুল কালাম আজাদ। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেল অতিরিক্ত হালুয়াঘাট দুবাউড়া দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক মজুমদার, হালুয়াঘাট সার্কেল অফিসের ওসি আব্দুল হালিম সহ অন্যান্যরা।